শুনে রাখো হে জনতা, আমি কাউকে অন্যায়ভাবে বাইতুল মাল থেকে একটি পয়সাও দেব না, আবার যাদের বৈধ অধিকার আছে তাদের অধিকার থেকে কাউকে আমি মাহরুম করব না। শুনে রাখো, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির কোনো আনুগত্য নেই। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্য করব, আমার আনুগত্য করা হবে তোমাদের জন্য ওয়াজিব, আর যখন আমি এই আনুগত্য ছেড়ে দিব তখন আমার আনুগত্য তোমরা আর করবে না। একথা বলে তিনি তার ঐতিহাসিক বক্তব্য পেশ করলেন। এরপরই তিনি দেরি না করে নিজের দিকে মনোযোগী হলেন এই যে তিনি বংশ পরস্পরায় অন্যায়ভাবে জনগণের যে সম্পদ তার কাছে ছিল তার পরিমাণ ছিল প্রায় ৪০, সেখান থেকে আয় আসত বৎসরে ৪০,০০০ দিনার। তিনি তা বাইতুল মালে ফেরত দিলেন, ফেরত দিয়ে তার জন্য হক ছিল মাত্র ৪০০ দিনার, এটা তিনি রাখলেন। এরপরে তিনি চলে গেলেন তার স্ত্রী ফাতিমার কাছে, ফাতিমা বিনতে আব্দুল মালিক এর সামনে গিয়ে তিনি বলছেন, ফাতিমা আমার উপরে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এসছে, আমি সর্বদাই ভয় পাচ্ছি আল্লাহর সামনে জবাবদিহির ব্যাপারে, সুতরাং তুমি তোমার পিতা থেকে তোমার বংশ থেকে যত কিছু অলংকার পেয়েছ, রত্নরাজি পেয়েছ, সব বাইতুল মালে ফেরত দাও, কারণ এগুলি হচ্ছে জনগণের সম্পদ, আমি তুমি এবং এই রত্নরাজি এক ঘরে থাকতে পারবে না। পতিব্রতা স্ত্রী, গুণবতী স্ত্রী হজরতে ফাতিমা রাহমাতুল্লাহ আলাইহে সঙ্গে সঙ্গে তার সমস্ত অলংকার দিয়ে ফেরত দিলেন। হজরত উমর বিন আব্দুল আজিজ দেখতে পেলেন তার কাছে একটি মূল্যবান রত্ন আছে যেটা তার পিতা তাকে উপহার দিয়েছিলেন। তিনি বলছেন, এটাও দাও। তিনি দিয়ে দিলেন। হজরত উমর বিন আব্দুল আজিজের ইন্তেকালের পর ফাতিমার ভাই ইয়াজিদ বিন আব্দুল মালিক যখন খলিফা হলেন তিনি বোনকে এই অঙ্গুরিটি ফেরত দিতে চেয়েছিলেন, কিন্তু ফাতিমা সেই অলংকার আর ফেরত নেন নাই। এই কাজ সম্পাদনের পর তিনি এবার তার বংশের দিকে, রাজবংশের দিকে নজর দিলেন এবং তাদেরকে বললেন যে সমগ্র জনগণের এক তৃতীয়াংশ কিংবা অর্ধেক সম্পদ তোমরা ভোগ দখল করছো, এগুলো ফেরত দাও। তিনি তাদেরকে চাপ সৃষ্টি করলেন, নির্দেশ দিলেন, তাদের ভিতরে অনেকেই ফেরত দিতে লাগলো, কিন্তু উমাইয়াদের ভিতরে এই ব্যাপারে হইচই পড়ে গেল। তারা মনে করল আমরা তো আগেই ভালো ছিলাম, কি সমস্যায় পড়লাম, ইসলামের এই খেলাফতে রাশিদিনের এই সুন্দর নিয়ম তাদের পছন্দ হলো না। তার উমারকে এই কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করতে লাগলেন। এ পর্যায়ে হযরত উমর বিন আব্দুল আজিজের ফুফু, যাকে তিনি অত্যন্ত সম্মান করতেন, ফাতিমা বিনতে মারওয়ান, তাকে উমর বিন আব্দুল আজিজের কাছে পাঠানো হলো। তিনি এসে উমরকে বুঝালেন যে তুমি এ কাজ করো না। তিনি তখন বললেন, ফুফু, শাসক যদি তার নিজস্ব লোকদেরকে অন্যায় থেকে বিরত রাখতে না পারে তাহলে সে অন্যকে কিভাবে ফিরিয়ে রাখবে? এরপর তিনি তার ফুফুকে বোঝানোর জন্য একটি দিনার আনলেন এবং এক টুকরা মাংস আনতে বললেন। দিনারটা আগুনে গরম করে উত্তপ্ত দিনার মাংসের সাথে যখন লাগাই দিলেন মাংস সঙ্গে সঙ্গে পুড়ে গেল। এই দৃশ্য দেখায় বললেন, ফুফু আপনি কি চান আপনার ভাতিজার কেয়ামতের দিন এই অবস্থা হোক? এবং তিনি ফুফুকে এই হারাম চিন্তা থেকে বিরত রাখার জন্য আরও একটি সুন্দর বক্তব্য দিলেন। তিনি বললেন, ফুফু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি নদী দান করেছিলেন, সেই নদী থেকে বিশ্ববাসী উপকৃত হতে লাগল। রাসূলের ইন্তেকালের পর সেই নদীটি লাভ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও এই নদী থেকে মানবতাকে উপকৃত করতে লাগলেন। এরপর তিনি বিদায় হয়ে গেলেন। এই নদী এলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তিনিও এই নদী থেকে মানবতাকে উপকৃত করতে লাগলেন। পরবর্তীতে এই নদী থেকে আরও অনেক শাখা প্রশাখা বের হতে লাগলো। তা থেকে উমাইয়া বংশের লোকেরা ইয়াসিদ, মারওয়ান, মালিক, এরকম ওয়ালিদ, সুলাইমান, এরা সব এবং তাদের বংশ পরস্পর উপকৃত হতে লাগছে। অবশেষে সেই নদীটা আমার হাতে এসছে, আমি চাই এই শাখা প্রশাখাগুলি সব বন্ধ করে দেব এবং সেই প্রথম নদীটিকে আমি সংস্কার করে আবার মানবতার উপকারে বহাইয়ে দেব। তার ফুফু যখন বুঝলেন যে উমারকে তার কথার দিকে ফিরিয়ে আনা যাবে না, তখন তার ফুফু চলে গেলেন এবং আপন বংশের কাছে গিয়ে বিরক্ত হয়ে বলতে লাগলেন, এসব তোমাদেরই কর্মফলের দরুন হয়েছে,
তোমরা উমর বিন খাত্তাবের আত্মীয়র সাথে তোমাদের ছেলে বিয়ে দিয়েছিলে, আজকে সেই ছেলে তার নানার পথ ধরা শুরু করেছে। সম্মানিত দর্শক শ্রোতৃমণ্ডলী, খলিফা রাশিদিনের শুরু হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা রাশিদিন। তারপরে খেলাফতের দায়িত্ব পান হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দ্বিতীয় খলিফা রাশিদিন বলা হয়। এরপরে খেলাফতের মসনদে আসেন হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন ইসলামের তৃতীয় খলিফা রাশেদা। এরপর ইসলামের চতুর্থ খলিফা হচ্ছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে যে রাষ্ট্র ব্যবস্থা রেখে গিয়েছিলেন, এই চারজন খলিফা তা পূর্ণরূপে অনুসরণ করেছিলেন। কিন্তু এরপরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের রাজতন্ত্রের সূচনা হল এবং তিনি তার পুত্রকে তার পরবর্তীতে খলিফা মনোনয়ন দিলেন, যার কারণে সাহাবি হওয়া সত্ত্বেও হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা রাশিদিনের ভিতরে অন্তর্ভুক্ত করা যায়নি। তাকে বলা হয় আমিরে মুয়াবিয়া। তার ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদ বিন মুয়াবিয়া ক্ষমতার মসনদে আসীন হয় এবং মনগড়া সিস্টেমে সে তার রাজত্ব চালাতে থাকে। এ সময় সমগ্র উম্মার ভিতরে, মুসলিম এবং অমুসলিম সকলের ভিতরেই আতঙ্ক দেখা দেয় এবং চরম জুলমের রাজত্বকাল শুরু হয়। ইয়াজিদের মৃত্যুর পর মারওয়ান, উমাইয়া বংশের মারওয়ান, ইয়াজিদের স্ত্রীকে বিবাহ করে এবং নিজেকে খলিফা হিসেবে ঘোষণা দেয় এবং মানুষের বায়াত গ্রহণ করে। পরবর্তীতে মারওয়ান চিন্তা করে, ইয়াজিদের এই শিশুপুত্র বড় হলে সে তো আমার পরিবর্তে খলিফা হিসাবে দাবি করবে, সুতরাং এই শিশুপুত্রকে সে হত্যা করে। পুত্র শোকে কাতর ইয়াজিদের বিধবা পত্নী, পরবর্তীতে মারওয়ানের সাথে যার বিয়ে হয়, তিনি ক্রুদ্ধ হয়ে মারওয়ানকে হত্যা করেন। এই মারওয়ানেরই ছিল দুই পুত্র, আব্দুল মালিক বিন মারওয়ান এবং আব্দুল আজিজ বিন মারওয়ান। মারওয়ানের মৃত্যুর পরে খেলাফতের মজলিসে, খেলাফতের মসনদে আব্দুল মালিক বিন মারওয়ান অধিষ্ঠিত হন এবং তার ভাই আব্দুল আজিজকে তিনি মিশরের গভর্নর হিসেবে নিয়োগ দেন। আব্দুল মালিকের মৃত্যুর পর আব্দুল মালিকের পুত্র ওয়ালিদ বিন আব্দুল মালিক খলিফা হন এবং ওয়ালিদের মৃত্যুর পর তার ভাই সুলাইমান বিন আব্দুল মালিক খেলাফতের মসনদে আসীন হন। এ পর্যন্ত যা হয়েছে সমগ্র মুসলিম উম্মাহ এটাকে খেলাফতের আদর্শ বলে নাই, বরং সমগ্র মুসলিম উম্মার কাছে এটা রাজতন্ত্র হিসেবেই গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু হযরত উমর বিন আব্দুল আজিজ তিনিও বংশ পরস্পরাই, বংশের নিয়ম অনুযায়ী তিনি খেলাফতের মজলিসে আসীন হন, কিন্তু তিনি বক্তব্যের শুরুতেই জনগণকে খলিফা নির্বাচনের রায় দেওয়ার মাধ্যমে তিনি খলিফা রাশিদিনের সিস্টেমকে পুনরুজ্জীবিত করেন এবং তার ভিতরে এতখানি দায়িত্ব সচেতনতা ছিল যা দেখে পরবর্তীতে এবং সেই সময়ের বিখ্যাত ওলামারা সর্বসম্মতিক্রমে তাকে খলিফা রাশিদিনের অন্তর্ভুক্ত হিসেবে রায় দিয়েছেন। এজন্য আমরা তাকে খলিফা রাশিদিনের পঞ্চম খলিফা বলে থাকি। তার নিজ দায়িত্বের ব্যাপারে তিনি এত সচেতন ছিলেন, তিনি খলিফা হিসাবে দায়িত্ব পাওয়ার পর তিনি অত্যন্ত বিষণ্নভাবে মসজিদে এলেন। জনগণ জিজ্ঞাসা করল, আপনি খলিফা হয়েছেন কিন্তু আপনার মন খারাপ কেন? তিনি জবাব দিলেন, পূর্ব পশ্চিমে বিস্তৃত বিশাল উম্মতে মুহাম্মদীর দায়িত্ব আমার ঘাড়ের উপরে অর্পণ করা হয়েছে, তাদের দাবি করার পূর্বেই তাদের প্রত্যেকের হক আমাকে আদায় করতে হবে, এই চিন্তায় আমি অস্থির হয়ে পড়ছি। রাতের বেলায় তার স্ত্রী ফাতিমা, তিনি ঘরের ভিতরে গিয়ে দেখলেন জায়নামাজে বসে হযরত উমর বিন আব্দুল আজিজ অঝোর ধারায় কাঁদতেছেন। তিনি বলছেন, খলিফা আপনি কাঁদেন কেন? তিনি বললেন, ফাতিমা, এ বিশ্বের বিশাল অংশে ছড়িয়ে আছে উম্মতে মুহাম্মাদি এবং অন্য জাতি,
কত মানুষ সহায় সম্বলহীন অবস্থায় কাতরাচ্ছে, কত মানুষ রোগে সুখে কষ্ট পেয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে, কত মানুষ জুলমের শিকার হয়ে শেষ হয়ে যাচ্ছে, কত মানুষ বার্ধক্যে বিবর্ণ হয়ে যাচ্ছে, কত মানুষ মুসলিম হয়ে তার আর্তনাদ আল্লাহর আকাশ বাতাসকে ভারাক্রান্ত করছে, আল্লাহর আকাশ আল্লাহর আরশে আজিমকে কাঁপায় তুলছে। আমার ভয় হয় কিয়ামতের দিন পরওয়ারদিগার আমাকে জিজ্ঞাসা করবেন, উমার তুমি কি করেছো এদের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করবেন। আমার ভয় হয় সেদিন আমার বিরুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মামলা দায়ের করেন আল্লাহর দরবারে, সেদিন আমি যেন আসামি হয়ে না যাই, এই চিন্তায় আমি কাঁদতেছি। হযরত উমর বিন আব্দুল আজিজের অবস্থা ছিল সম্পূর্ণ খোলাফায়ের আশিদিনের অনুরূপ। আমরা জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বাস্থ্য বড় সুন্দর ছিলেন। তিনি যখন পাজামা পরতেন, পাজামার ফিতার ভিতরে পাজামার ফিতা তার ভুঁড়ির ভাজের ভিতরে চলে যেত, দেখা যেত না। কিন্তু তিনি খলিফা হয়ে কাঁদতে লাগলেন, তার শরীর শুকায় গেল। তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, তিনি জবাবে বলেছিলেন যে ফোরাতের তীরে যদি একটি কুকুরের বাচ্চা কিংবা ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি আবু বকর আমি উমরকে জবাবদিহি করতে হবে। এটাই ছিল খলিফা রাশিদিনের কথা। হযরত উমর বিন আব্দুল আজিজ পর্যন্ত এসে সমগ্র মুসলিম উম্মাহ সেই খেলাফতের রাশিদিনের সেই প্রতিচ্ছবি আবার দেখতে পেল। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, হযরত উমর বিন আব্দুল আজিজ খেলাফতের মসনদে সামিল হয়ে প্রথমে তিনি নিজের সংশোধন করলেন, নিজের পরিবার পরিজনের সংশোধন করলেন এবং বংশের সংশোধন করলেন, এবং রাজবংশের লোকদেরকে তাদের যেসব সম্পদ তাদের করায়ত্ত ছিল সেগুলা বাইতুল মালে নিয়ে আসলেন এবং তাদেরকে সকল দিক থেকেই জনগণের সমতলে দাঁড় করালেন। এ সময় হযরত উমর বিন আব্দুল আজিজের দরবারে একটি মামলা দায়ের হল তার রাজ পরিবারের এক ব্যক্তির সাথে সাধারণ জনগণের। এই মামলার রায় দিতে গিয়ে তিনি দেখলেন রাজ পরিবারের সদস্য সম্মানিত আসনে বসে আছে। তিনি তৎক্ষণাৎ ধমক দিলেন এবং বললেন যে তুমি তোমার প্রতিদ্বন্দ্বীর আসনে চলে আসো, যদি তার সাথে বসতে তোমার পছন্দ না হয় তবে তুমি তোমার পরিবর্তে একজন উকিল নিয়োগ করো এবং তুমি বেরিয়ে যাও। শুধু তাই নয়, উমাইয়াদের শাসনামলে অন্যায়ভাবে যে কর আদায় করা হতো, এমনকি ন মুসলিমদের উপরও জিজিয়া আরোপ করা হতো। জিজিয়া হচ্ছে অমুসলিমদের কাছ থেকে নেওয়া কর, খাজনা। মুসলমান হয়ে গেলে তার কাছ থেকে জিজিয়া নেওয়ার কোনো অধিকার কাউকে দেওয়া হয় না, কিন্তু উমাইয়ারা জোরপূর্বক এই খাজনা এবং ট্যাক্স তারা উসুল করত। উমর বিন আব্দুল আজিজ এটা বন্ধ করে দিলেন এবং তিনি সর্বত্র তার গভর্নরদেরকে নির্দেশ প্রদান করলেন যে ন মুসলিমদের কাছ থেকে কোনো রকমের জিজিয়া কিংবা অন্যায় কর নেওয়া তো যাবেই না, বরং কেউ যদি তার নির্ধারিত সময়ের একদিন আগে ইসলাম গ্রহণ করে তবে তাকে তার জিজিয়া ফেরত দাও। তার জিজিয়া স্বরূপ তার সম্পদ ওজনের পাল্লায় রাখা হয়েছে, অবস্থায় যদি কেউ ইসলাম গ্রহণ করে তবে তা ফেরত দাও। এভাবে তিনি একদিকে অন্যায় কর আদায় করা বন্ধ করলেন, ন মুসলিমদের কাছ থেকে খাজনা ট্যাক্স বন্ধ করলেন এবং মানবতার জন্য তিনি মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের জন্য তিনি বাইতুল মালের দুয়ার খুলে দিলেন, যার কারণে মিশরের গভর্নর, খোরাসানের গভর্নর, বিভিন্ন দেশের গভর্নররা তার কাছে আপত্তি জানালো যে আপনার এই কাজের জন্য বিপুল হারে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে, এটা করতে গিয়ে বাইতুল মালের রাজস্বে, জিজিয়া রাজস্বে ক্ষতি হচ্ছে, সুতরাং মেহরবানি করে আপনি ইচ্ছা করলে আপনার আগের হুকুম বিবেচনা করতে পারেন। তিনি তখন মিশরের গভর্নরকে যে চিঠি দিছিলেন সেটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তিনি তাকে বলেছিলেন, মিশরের গভর্নর, তোমার সমস্ত অযোগ্যতা জানা সত্ত্বেও আমি সেখানকার সেনাবাহিনীর দায়িত্ব তোমাকে দিয়েছি, তুমি আমাকে এরকম পরামর্শ দিচ্ছ, আমি এক ব্যক্তিকে তোমার কাছে পাঠাচ্ছি, সে সর্বপ্রথম তোমার মাথার উপরে 20টি চাবুক মারবে এবং শুনে রাখো, খবরদার কোনো অমুসলিমের কাছ থেকে কোনো অন্যায় জিজিয়া তুমি গ্রহণ করতে পারবা না। খোরাসানের গভর্নর তাকে পত্র দিয়ে খবর দিলেন যে অমুসলিমরা জিজিয়া থেকে বাঁচার জন্য তারা ইসলাম গ্রহণ করছে, সুতরাং তাদের পরীক্ষা নেওয়া হোক, আপনি তাদেরকে আদেশ করুন যে যেসব অমুসলিম ইসলাম গ্রহণ করছে তাদের খাতনা করা হোক। তিনি জবাব দিলেন যে গভর্নর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন দ্বীনের প্রচারক হিসাবে,
খাতনাকারী হিসাবে নয়। তিনি এভাবে বিভিন্ন গভর্নরদেরকে সতর্ক করেছেন এই বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিনের দায়ী হিসেবে এসেছিলেন, তিনি পথ প্রদর্শক হিসেবে এসেছিলেন, খাজনা ট্যাক্স আদায়কারী হিসেবে আসেন নাই। বিভিন্ন গভর্নররা যখন তাকে বলেছে যে রাজস্ব এত হ্রাস পাচ্ছে যে আমাদেরকে ঋণ করে কর্মচারীদের বেতন দেওয়া লাগছে, তিনি তখন বলেছেন, শোন, আমি চাই বিশ্ববাসী ইসলাম গ্রহণ করুক, সব মুসলমান হয়ে যাক, দরকার হলে তুমি আমি হাল চাষ করে জীবিকা নির্বাহ করব, তবু কারো ইসলাম গ্রহণে বাধা দিতে তোমরা পারবা না। হযরত উমর বিন আব্দুল আজিজ ইসলামের জন্য তার এই ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু তাই নয়, অমুসলিমদের প্রতি তার যে অবদান তা মনে রাখার মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, কোনো সংখ্যাগুরু মুসলিম এলাকায় যদি সংখ্যালঘু হয় অমুসলমান, আর সেই সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা সংখ্যালঘু অমুসলিমদের উপর অত্যাচার করে, তাহলে কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে সংখ্যালঘুদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাব। এই আদর্শে আদর্শবান হযরত উমর বিন আব্দুল আজিজ তিনি দেখলেন তার পূর্ববর্তী উমাইয়া খলিফারা তারা অমুসলিমদের গির্জা মন্দির জোরপূর্বক তারা দখল করে নিয়েছিল, তিনি এগুলো ফেরত দিলেন। তাদের নানা রকম জায়গির সম্পদ যেটাই প্রমাণ হলো তারা অবাধভাবে তার দরবারে নালিশ করল, এবং যারাই প্রমাণ করতে পারল তিনি তাদেরকে ফেরত দিলেন। এভাবে অমুসলিমদের ভিতরেও তার একটা গ্রহণযোগ্যতা বাড়ল, এবং যার কারণে তার দেশের পার্শ্ববর্তী দেশের অমুসলিম দেশের রাজাদের কাছেও তিনি চিঠি পাঠালেন এবং তারাও তাদের অনেকে ইসলাম গ্রহণ করলেন। হযরত উমর বিন আব্দুল আজিজের সবথেকে বড় যে অবদানটি আমাদের চোখে আসে সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হাদিস গ্রন্থবদ্ধ আকারে সংকলন করা সম্ভব হয় নাই, কারণ তখন কোরআন নাজিল হচ্ছিল, তখন কাগজপত্র তেমন ছিল না, কোরআনের আয়াতগুলি হাড়ের উপরে গাছের বাকলের উপরে পাথরের উপরে লেখা হচ্ছিল, সাহাবীরা মুখস্থ করছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাদিস লেখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, এজন্য যে লোকেরা ভুল করে হাদিসকেও কোরআন মনে করে ফেলে কিনা। হযরত উমর বিন আব্দুল আজিজের বহুবিধ অবদানের ভিতরে হাদিস সংকলন একটি গুরুত্বপূর্ণ অবদান। খলিফা রাশিদিনের শুরু থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মহাগ্রন্থ আল কোরআনকে সংকলন করা হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন, তার পরামর্শের আলোকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদের কাছে সংগৃহীত কোরআনের বিভিন্ন কপি একত্রিত করে একটি সংকলন করেন এবং উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এটা গচ্ছিত রাখা হয়। পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামের রাজত্বের পরিধি যখন আরও বিস্তৃত হয় এবং দুনিয়ার বিভিন্ন দেশে দেশে লোকেরা আঞ্চলিক ভাষায় তারা কোরআন শরীফের পঠন পাঠন শুরু করে, এতে কোরআনে কারিমের মূল স্পিরিট বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, যার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংকলনগুলি একত্রিত করেন এবং তা নিশ্চিহ্ন করে দেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে গচ্ছিত কোরআনের সেই আগের কপিটি নিয়ে হযরত যায়েদ বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে সাহাবীদের সমন্বয়ে তিনি কোরআনে কারিমের সংকলন তৈরি করে এটাকে গ্রন্থবদ্ধ করেন এবং বেশ কিছু কপি তিনি বিভিন্ন প্রদেশগুলিতে তিনি পাঠিয়ে দেন এবং সেখান থেকে সারা পৃথিবীতে কোরআনে কারিম আজকের মতো ছড়িয়ে যায়। কিন্তু তখনও সকল সাহাবে কেরাম বেঁচে থাকার কারণে হাদিস গ্রন্থের আকারে করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু পরবর্তীতে সাহাবিদের সংখ্যা ক্রমে ক্রমে কমে আসল এবং তাবিনদের সংখ্যা হ্রাস পেতে লাগল। এ অবস্থায় হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, শাসন কার্য পরিচালনা করতে হলে কোরআনে কারিমের তাফসির বুঝতে হলে হাদিসের প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো উপায় নাই, মুসলমানদের দৈনন্দিন জীবনকে ইসলামের আলোকে গঠন করতে হলে হাদিসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তখন তিনি হাদিস সংকলনের সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং তিনি তার গভর্নরদেরকে চিঠি লিখলেন,
নির্দেশ দিলেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে সুদৃষ্টি দাও, কারণ আমি হাদিসের ধারক বাহকদেরকে এবং হাদিস সম্পদের বিলুপ্তির আশঙ্কা করছি। তিনি এই ফরমান পেশ করলেন, যাদেরকে তারা সকলেই ছিলেন সে জামানার শ্রেষ্ঠ আলিম, মুহাদ্দিস, ফকিহ ছিলেন তারা। তিনি তাদেরকে বললেন, তারা সকলে খলিফার ফরমান পেয়ে তারা সকলে আন্তরিকতার সাথে, অত্যন্ত মনোযোগিতার সাথে তার হাদিস সংগ্রহ করল এবং তারা বেশ কিছু কেতাবের আকারে তৈরি করে খলিফার দরবারে তারা পাঠিয়ে দিলেন। হযরত উমর বিন আব্দুল আজিজ তাদেরকে বললেন, বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করা হাদিস এবং আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আয়েশার কোলে লালিত পালিত হয়েছেন, তার বর্ণিত হাদিস এবং মুহাম্মদ বিন আবু বকর বর্ণিত হাদিস, এগুলি তিনি একত্রিত করলেন এবং তিনি সালিম বিন আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন হযরত উমর বর্ণিত হাদিস এবং তার শাসনকার্যের বিভিন্ন বিষয়গুলি একত্রিত করার জন্য। তারা এগুলো সংগ্রহ করল, তিনি এগুলো দেখলেন, যেহেতু তিনি নিজেও ছিলেন মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, তিনি এগুলো দেখলেন এবং এগুলি গ্রন্থের রূপ দিলেন। শুধু তাই নয়, এগুলা তিনি শুধুমাত্র সংকলন করেই থেমে থাকলেন না, বরং তার রাজত্বের চতুর্দিকে তিনি এই হাদিস শিক্ষার প্রচার এবং প্রসার কল্পে তিনি ব্যবস্থা নিলেন। তিনি গভর্নরদেরকে দায়িত্ব দিলেন যে ইসলামী আলিমদেরকে মসজিদে মসজিদে নিয়োজিত করো শিক্ষাদানের জন্য এবং তারা যেন তাদের রুজিরুটির চিন্তা তাদের করে না লাগে, এজন্য রাজকোষ থেকে মাসিক 100 দিনার করে তাদের সম্মানে দাও। তার এই অবদানের কারণে তৎকালীন ওলামারা তার অত্যন্ত আন্তরিকতার সাথে এবং মনোযোগের সহকারে তার এই হাদিস শিক্ষার প্রচার এবং প্রসার ঘটান, যার কারণে পরবর্তীতে মুসলমানদের কাছে বুখারি শরীফের মতো কেতাব, মুসলিম শরীফের মতো কেতাব, আবু দাউদ শরীফের মতো কেতাব, ইবনে মাজা, নাসাইর মতো কেতাব, তিরমিজি শরীফের মতো কেতাব মুসলমানদের হস্তগত হয় এবং আরও বহু শতাব্দী পর্যন্ত, অন্তত 4 শতাব্দী পর্যন্ত এই কাজের মাধ্যমে বড় বড় মুহাদ্দিস তৈরি হতে থাকে এবং মুসলিম উম্মার এতখানি কল্যাণ সাধন হয়। উমর বিন আব্দুল আজিজ এই কাজ করেছেন 1350 বছর আগে, কিন্তু সেই কাজের কল্যাণ আমরা আজও লাভ করছি এবং কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মা তার এই হাদিস সংকলনের কারণে প্রকৃত কল্যাণ লাভ করতে থাকবে এবং হযরত উমর বিন আব্দুল আজিজও এর প্রকৃত জাজা তিনি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে পেতে থাকবেন। হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহে একদিকে তিনি খেলাফতের দায়িত্ব নিয়ে অন্যায় কর ব্যবস্থাকে তিনি বিলোপ সাধন করেন, পাশাপাশি তিনি বাইতুল মালের দুয়ার সর্বসাধারণের জন্য খুলে দেন এবং নিজের বংশীয় লোকদের জন্য বাইতুল মাল থেকে 1 কপর্দক নেওয়া তিনি হারাম ঘোষণা করেন এবং তিনি নিজেও কখনো বাইতুল মাল থেকে কোনো বেতন গ্রহণ করেন নাই। একবার এক ব্যক্তি তাকে বললেন যে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রতিদিন 2 দিরহাম করে সম্মানী নিতেন, আপনিও নিন। তিনি জবাবে বলেছিলেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো কোনো সম্পদ ছিল না আর আমার তো সম্পদ আছে। যাই হোক, এভাবে একদিকে জনগণের উপর থেকে সব রকমের নিষ্পেষণ জুলুম তিনি দূর করে দেন, পাশাপাশি তিনি জাকাত ব্যবস্থার সংস্কার সাধন করেন এবং জাকাতের যে নির্ধারিত খাত সে খাতেই তিনি জাকাতের অর্থ ব্যয় করার সিস্টেম চালু করেন। অবস্থা এই দাঁড়ালো যে হযরত উমর বিন আব্দুল আজিজের জামানায় জাকাত নেয়ার মতো একজন মানুষও খুঁজে পাওয়া গেল না। মানুষ সমৃদ্ধশালী হলো, মানুষের অভাব দূর হয়ে গেল। ওই সময় একটি ঘটনা এরকম পাওয়া যায়, এক ব্যক্তি তার জাকাতের টাকা নিয়ে তিনি গরিব মানুষ খুঁজছেন জাকাত দিবেন বলে, খুঁজতে খুঁজতে 3 দিন হয়ে গেছে, লোকটি ক্লান্ত শ্রান্ত অবস্থায় মরুভূমির এক মরুদ্যানের ভিতরে বসে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন এক ব্যক্তি আসছে, শরীরে ময়লা পোশাক, একটা বড় একটা গাঠি নিয়ে লোকটি আসছে। পূর্বের লোকটি খুব খুশি হলেন, যাক অন্তত একটা গরিব মানুষ পাইলাম যাকে জাকাতের টাকা দিতে পারি। লোকটি আসতে উনি সালাম দিয়ে বললেন, ভাই
আমি আজকে 3 দিন পর্যন্ত এই রাষ্ট্রের ভিতরে ঘুরে বেড়াচ্ছি, গরিব মানুষ পাই না। আপনি যদি মেহরবানি করে আমার এই টাকাটা নিতেন তাহলে আমি আমার নিজের বাড়িতে ফিরে যেতে পারি। লোকটি এই কথা শুনে রেগে গেল এবং বলল যে, এই মিয়া, তুমি কি মনে করো যে আমার এই টোপলার ভিতরে ছিঁড়া খাতা? তুমি ঘুরতেছো কতদিন? পূর্বের লোকটি বললেন, আমি ঘুরতেছি 3 দিন। তোমার ভিতরে কত টাকা? বলল, এত। বলছে, অথচ আমি ঘুরতেছি 1 সপ্তাহ, গোটা দেশ ঘুরে এলাম, এমন একটি মানুষ পাইলাম না যাকে জাকাতের টাকা দিতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে হযরত উমর বিন আব্দুল আজিজের সময় মানুষের জীবনে সমৃদ্ধি এসেছিল, শান্তি এসেছিল, সুখ এসেছিল এবং তার রাজস্বের পরিবৃদ্ধি এত হয়েছিল যে পরবর্তীতে কোনো ঋণ ছিল না। সকল দিক থেকেই মানুষ আল্লাহ পাকের শুকর গুজার করতে পারত। একবার এক গভর্নর তাকে জানালেন, এত সম্পদের ভিতরে থেকে মানুষ তো অহংকারী হয়ে যাবে। তখন তিনি জবাব দিলেন যে, গভর্নর, জনগণকে বলে দাও আল্লাহর নিয়ামত পেলে তারা যেন আল্লাহর শুকর করে, তারা যেন সকলেই পড়ে আলহামদুলিল্লাহ।